গুড মর্নিং গাইস, তো আমি পায়েল আর আজকে হচ্ছে রবিবার 23 তারিখ। তো চলো আজকে দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করছি তোমরা বিন্দাস আছো। তো চলো, আমি এখন এই একটু আগেই উঠেছি 7টার সময়, তো এখন 7:30 বেজে গেছে। আমি খাটের মধ্যে বসে বসেই একটু এডিটিং করছিলাম, যেহেতু কালকের ভিডিওটা আমাকে মানে ছাড়তে হতো, তো সেই জন্য আমি ওর যে কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছি খাটে বসেই। তো আধা ঘন্টা এমনিই কেটে গেছে। তো এখন আজকে ব্রেকফাস্ট বানাবো, কেন কি ওরও ডিউটি আছে, তো ওর আজকে 24 ঘন্টা আছে, সেজন্য একটু ভালো করে খাবারটা তৈরি করে দিতে হবে, যেহেতু ও শুধুমাত্র খাবার টাইমগুলোতেই আসবে। তো সকালের খাবারটা একটু ভালো করে ওর জন্য করে দেবো। আর আমার শরীরটা আজকে একটু বেটার লাগছে, মানে এটা বুঝতে পারছি না গরমের জন্য হচ্ছে কি কি কিছুই বুঝতে পারছি না। প্রতিদিনই এরকম হচ্ছে, একটা দিন আমি ভালো থাকছি আর পরের দিনটা আমার খুবই খারাপ যাচ্ছে, কেন আমি বুঝতে পারছি না। কালকে যেমন বেশ মানে উইক লেগেছে, কি যে হচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, ওটা বাদ দাও। কিন্তু এখন আমি যাব ফার্স্টে হাঁটতে, কেন কি সকালে এখনও সেই মানে ওয়েদারটা অতটাও গরম হয়ে যায়নি। তো 7:30 বেজে গেছে যদিও, কিন্তু তবুও ওয়েদারটা ভালো আছে, আর বাইরে প্রচুর ছাগল চলে এসেছে, আর গরু দুপুরের দিকটায় আসে, তো ছাগল এলে অত প্রবলেম নেই। তো চলো একটু বাইরের দিকে হেঁটে আসি। একটু রোদ্দুর উঠে গেছে, তো রোদ্দুর দিকটা আমি হাঁটতে যাব না, তার কারণ রোদ্দুর লাগালেও কোনো অসুবিধা নেই, কিন্তু ভালো লাগছে না। দেখি এই যে পেছন, তো দেখতেই পাচ্ছ পেছনে বেশ রোদ্দুর আছে, আর সামনের দিকটা একটু কম রোদ্দুর আছে। তো এখন এই সামনের দিকটা একটু হাঁটবো, কারণ অনেকটা বড় জায়গা, অর্ধেকটায় হাঁটলে একটু বেশি টাইম ধরে হাঁটলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো চলো একটু হেঁটে নিই, আর এখানে দেখাচ্ছি তোমাদেরকে কত ছাগল চলে এসেছে। দেখো দেখো পুরো সব ছাগল, এগুলো সব ছাগল, ওই পর্যন্ত ছাগল পুরো। তো এখানে ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা ছাগলও আছে, ওরা দেখে আমাদেরকে পালাচ্ছে। এই দেখো তো আমি এইমাত্র হেঁটে চলে এসেছি, এখন 8টা বাজতেই যাচ্ছে। তো এখন যাব একটু ব্রেকফাস্ট তৈরি করতে, আর তার আগে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই আমার হাতে তৈরি করা। তো এটা হচ্ছে একটা টেবিল ক্লথ আমি বানিয়েছি, এটা একটা ছোট্ট খরগোশ দেখতে পাচ্ছ, আর এখানে একটা গাছ বড়, আর এখানে একটা পাখি। দাঁড়াও একটু পেছন থেকে দেখাই, না হলে বোঝা যাবে না। এই যে এটা, তো দেখতেই পাচ্ছ এটা আমি নিজে হাতেই বানিয়েছি। এটা একটা মানে এটা এই এই যে কাপড়গুলোর উপরে আমি বাড়িতেও আরও দুটো বানিয়ে রেখে এসেছি, আর এটাও বানিয়েছি। তো এটা তোমরা দেখতে পাচ্ছ আশা করছি। এইটা একটা শাড়িতে, কি শাড়ি বেশ নামটা আমি জানি না, তো আমার নিজের কাকির একটা শাড়ি ছিল, তো পুতুলটা এতটুকু একটা ছিল, তো সেটাকে আমি ঘর গুনে গুনে, ওটাতেও ঘর ছিল, এরকম ঘর করা ছিল। যদি আমার কাছে, আমি যখন বাড়ি যাব যদি ওই শাড়িটা আবারও পাই, তো আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কোথা থেকে আমি এটা বানিয়েছিলাম। আর সেই ঘর গুনে গুনে আমি এইভাবে বানিয়েছি। তো এটা তোমাদেরকে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আমি পুরোটা দেখাতে পারছি না, আরেকবার চেষ্টা করি। তো তোমরা দেখতেই পাচ্ছ ঠিক এইরকম টাইপের একটা মানে স্টাইলে আমি বানিয়েছিলাম। বাড়িতে আর একটা বানিয়েছিলাম হরিণ, আর একটা ভুলে গেছি, আর একটা সুতোর মানে সুতির যে কাপড়গুলো হয় সেখানেও করেছি। তো বাড়ি যখন যাব, মানে বাপের বাড়ি যখন যাব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর চলো তাহলে এবার আমি ব্রেকফাস্ট তৈরি করি, ওর আবার ডিউটি যেতে হবে, তো 10টার মধ্যে সব রেডি করে দিতে হবে, 10টার সময় বেরোবে। আমি পুজোর জন্য একটু ফুল বেলপাতা এগুলো সব তুলে নিয়ে চলে এসেছি একবারে যখন হাঁটতে গেছিলাম। আর ব্রেকফাস্ট বানিয়ে আমাকে আবার একটু সামনেটা ঝাড়ু দিতে হবে, মানে ঝাড় দিতে হবে, আর গোবর দিয়ে একটু লিপেও দেবো, গোবরও পেয়েছি একটু। তো চলো ওগুলো সব করে নিই। তো এখানে আমি জল বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দেবো আদা কুচি, এই যে এরকম করে নিয়েছি আদা। তো এটা আমি 3টে টুকরো দিয়েছি, আর এবার দিয়ে দেবো এলাচ, তো 2টো এলাচ আমি এটাকে একটু মানে ভেঙে নিয়েছি, তোমরা না ভাঙতে চাইলে নাও ভাঙতে পারো। আর তারপরে 2টো গোলমরিচ, এটাও গোটা দিতে পারো, আর একটু
পুদিনার শুকনো পাতা, আমার কাছে কাঁচা পাতা নেই, কাঁচা পাতা থাকলে কাঁচা পাতা এর মধ্যে অ্যাড করতে হবে। এবার এটাকে ফুটতে দিতে হবে, এর অর্ধেক যখন জলটা হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ এটাকে আমি ঢেকে দিলাম। এখানে আমি একটু দারচিনিও দিয়ে দিচ্ছি। তো এটাকে এরকমভাবে ভালো করে ফুটতে দিতে হবে। আমার স্নানও হয়ে গেছে, এখন বাজে 9:30 আর আমি স্নান করেছি 8:30 নাগাদ। তো এখন আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, এখন বাজে 9:30। তো এখন ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্টে আমি নিয়ে এসেছি, এখানে দেখতেই পাচ্ছ, চা আর হচ্ছে ওটস। তো এটাকে আমি একটা ওটসের স্মুদি বানিয়েছি। তো এখানে আমার কাছে আজকে কলা বা আম কিছুই নেই, সেই কারণে আমি আজকে ড্রাই ফ্রুট আর হচ্ছে চিয়া সিড, ফ্লেক্সিড, দুধ এসব দিয়ে বানিয়ে নিয়ে এসেছি। তো চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই আর তারপরে রান্না শুরু করতে হবে। আজকে রান্না একটু মানে তাড়াতাড়ি করেই করে নেবো, গরমটা বেশ ভালোই পড়েছে, বুঝতেই পারছি সকাল থেকেই বেশ ভালো গরম পড়বে, ঘেমে যাচ্ছে এখন থেকেই, দেখতেই পাচ্ছ। এই চাটা খেলে একটু ওয়েট লস হয়, তো যারা ডায়েট করছো তারা অবশ্যই খেতেই পারো। তো এটা তোমরা মানে সন্ধ্যাবেলায়ও নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এটা খুব যে গরম খেতে হবে এরকমও কোনো ব্যাপার নেই, ঠান্ডা করে খেলেও হবে, বরফ দিয়েও খেতে পারো। এখানে কোনো চায়ের পাতা ইউজ করিনি, শুধুমাত্র নামেই চা। তো চলো এটাকে তাড়াতাড়ি খাই, তারপরে স্মুদি খাবো। ফ্লেভারটা দারুণ, তোমরা অবশ্যই এটা ঘরে করে দেখো। মানে এলাচ আর আমন্ডের যে একটা ফ্লেভার মানে সুন্দর মিশে গেছে, খুব সুন্দর লাগছে। এখন 4:30 বাজে আর এখন আমি একটু ভালো আছি। আর আমাকে তো মানে ইঞ্জেকশন দেওয়া হলো একটু আগে, তোমাদেরকে দেখিয়েও ছিলাম। তো এই যে এখানেই পড়ে আছে সব কিছু, এই যে এই ইঞ্জেকশনটা আমার এই হাতে দিয়েছে। তো হঠাৎ করে 11:30 মানে আমি রান্না করছিলাম, তো আমার শুধু ভাতটা রান্না হয়েছে আর মানে মাছের মাথা দিয়ে ডাল করেছি। ডালটা করে এসে আমি একটু জাস্ট খাটে এসে শুয়েছি। শোয়ার পরে তখন একটু ফোনটা মানে ফোন করছিলাম বাড়িতে মায়ের সঙ্গে, তারপর ফোনটা কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে আমি শুয়েছিলাম এমনি জাস্ট 10 মিনিটের জন্য। তারপরে যখনই 11:30 বাজলো তখন থেকে আমার মানে এত বেশি পেন হতে শুরু করেছে মানে পেটে। তো তারপরে আমি ওকে ডাকলাম, ওর যেহেতু আজকে ডিউটি ছিল তো আসলো, এসে কিছুক্ষণ ওয়েট করলো। তারপরে একটু আমি মানে বারবার করে আমার বমিও হলো, কেন এটা যে কেন হচ্ছে বুঝতেই পারছি না। তারপরে আবার ও গেল আবার সেই হসপিটালে, হসপিটাল থেকে ইঞ্জেকশন নিয়ে এসে আমাকে আবার ইঞ্জেকশন দিল। তো তারপরে আমি ঘুমিয়ে গেছি, না খেয়েই ঘুমিয়ে গেছি। আর আজকে রান্না তো ওইটুকুই হয়েছে, মানে ডাল করেছি আর ভাত করেছি, আর কিচ্ছু করতে পারিনি। তো তারপরে ইঞ্জেকশন দেওয়ার পরে ঘুমিয়ে গেছি, ঘুমিয়ে 1:40 উঠেছি, তখন উঠে ও ভাত বাড়লো, আমি খেলাম। তো আজকে আমি নিজে কিছুই করতে পারছি না, মানে এতটাই শরীরটা ভীষণ খারাপ ছিল আর এত পেটে ব্যথা হচ্ছিলো, মানে খুব খুব যন্ত্রণা হচ্ছিলো, আমি সহ্য করতে পারছিলাম না। তো যার কারণে ও ব্যথার একটা ইঞ্জেকশন দিয়েছে। তো ইঞ্জেকশনে দেওয়ার পরে একটু মানে এখন বেশ মানে এখন পুরো ঠিকঠাক আছি, একটু হালকা পেন হচ্ছে পেটে কিন্তু তবুও সে আগের মতো নয়। তো এখন যাই হোক মানে ঠিকঠাক, তো যার জন্য এখন ব্লগটা স্টার্ট করতে পারলাম। তো অনেকক্ষণ ব্লগটা পুরো গ্যাপ হয়ে গেল মাঝখানে, কালকের মতনই হলো, মানে কালকের থেকে আজকে আরও খারাপ হলো। আজকে তো আমি খাওয়ার টাইমটুকুও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কী রান্না করেছি সেটাও দেখাতে পারিনি আর রান্নাই করতে পারিনি, তো দেখাবো কি। যাই হোক আজকে মানে একটা পার্সেল এসেছিলো, পার্সেলটা আমি দরজাতে খুলে ওখানেই রেখে দিয়েছি, আমি আর খুলি হইনি। অন্যদিন পার্সেল আসলে আমি নিজে আগে খুলি, দেখি কী আছে, আর আজকে কোনো ইন্টারেস্টই নেই। ও এসে বলছে যে একটা পার্সেল এসছে না, আনলাম, হ্যাঁ ওই তো দরজায় পড়ে আছে, রেখে দিয়েছি, মানে এরকম টাইপের হয়েছে। তো পার্সেলে যেটা এসেছিলো ওই যে এই কৌটাটা এসছে, এই কৌটাটা দেখাই। তো এটা হচ্ছে এই যে জুনিপার, জুনিপারের N95 মাস্ক। তো এখানে হচ্ছে 25টা মাস্ক আছে, মাস্ক নয়। তো এই যে এই মাস্কগুলো এসছে এতগুলো, 25টা আছে। তো এখান থেকে একটা ও পরে গেল, যেহেতু ওর আজকে ডিউটি আছে, একটা মাস্ক পরে চলে গেছে। আর আমি সেই তোমাদেরকে বলেছিলাম কালকে, আমি ওই গ্লাসগুলো আর হচ্ছে ওটা সুন্দর করে সাজিয়েছি,
তো ওই পাশেই রেখেছি, তো গাছটা তোমাদের কাছ থেকে একটু দেখিয়ে দিই চলো। আর আমি আজকে একটু হাঁটতেও যাব, কেন কি রোজই হাঁটতে যাচ্ছি, আর আজকে তো সেই বিশাল ঝড় হওয়ার কথা, আজকে তো সেই 23 তারিখ, এখন জানি না কি হবে। এখানে প্রচুর মেঘ করেছিল, মানে দুপুরের দিকটা, মানে যখন আমার ওরকম শরীর খারাপ হচ্ছিলো তো আমি তো বাইরের দিকে দেখতে পাচ্ছিলাম না, ও খালি বলছে, অনির্বাণ খালি বলছে বাইরে ভীষণ মেঘ হয়েছে, ভীষণ মেঘ হয়েছে। তা আমি খালি বলছি, মানে আমার এতটাই মানে ওঠার ক্ষমতা ছিল না, আমি শুধু বলছি তুমি ইন্ডাকশানের মানে কর্ডটা খুলে দেবে আর ওয়াইফাইয়ের কর্ডটা খুলে দেবে, হাত দিয়ে শুধু এরকম এরকম করে বলে দিয়েছি। তো ও কী করেছে আমি এখনও দেখিনি অবশ্য, ওয়াইফাইটা চলছে যদিও, তো ইন্ডাকশানটা গিয়ে দেখতে হবে খুলেছে কি না। তো এখনও কিছু হয়নি, মেঘ ফেক কিছু হয়নি, এবার রাতের দিকে যদি হয় জানি না, আজকে তো আমাকে একাই থাকতে হবে, তো কি হয় দেখা যাক। তো চলো ওই গাছটাকে একবার দেখিয়ে দিই তোমাদের ব্যাক ক্যামেরায়। তো এই যে সেই আগের গাছটা, এটা হচ্ছে সেই লাকি বাম্বু যেটা অক্সিজেন দেয় ঘরে, আর এটা হচ্ছে মানি প্ল্যান্ট। কিন্তু আমি জানি না যে এই মানি প্ল্যান্টটা জলে হবে কি না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এটা আমি মাটি থেকে মানে মাটিতে হয়েছিল, তো সেখান থেকে আমি কেটে আবার জলে দিয়েছি, জলেও মানি প্ল্যান্ট হয় শুনেছি, কিন্তু এটা হবে কি না জানি না। এই যে এখানে রেখেছি ঠাকুরের পাশে, এখানে রেখেছি ঠাকুরের কাছাকাছি রেখেছি, যাতে ঠাকুরও অক্সিজেন পায়, আমিও অক্সিজেন পাই। আমরা অবশ্যই জানিও যে গাছটা এখানে রাখাতে কেমন দেখাচ্ছে, আর এই ঘরটার মধ্যে একদম সেই যে ইঞ্জেকশনটা দিয়েছিল আমাকে, ওটা এত গন্ধ হয়ে গেছে, পুরো ঘরটা পুরো গন্ধ গন্ধ লাগছে, নাকি আমার মানে আমাকে দেওয়া হয়েছে বলে আমি গন্ধ পাচ্ছি বুঝতে পারছি না। তো এখন একটুখানি আমি পারফিউম দিয়ে দেবো, তার কারণ আর ভালো লাগছে না এই গন্ধটা, মানে ইঞ্জেকশনের সেন্টটা একদম ফালতু। এই যে এখানটাতে দেওয়া হয়েছে ডান হাতে, আগের দিনও রাত্রিবেলায় যে দুটো ইঞ্জেকশন এই ডান হাতেই দেওয়া হয়েছে, তার কারণ শিরাই পাওয়া যাচ্ছিলো না, ইঞ্জেকশন দেওয়ার জন্য শিরা দরকার হয়, মানে মোটা একটা শিরা যেখানে একদম ডাইরেক্ট চলে যাবে। আর ইঞ্জেকশনটা দেওয়ার পরে আমার পুরো মানে এই এখন যে সেন্টটা পাচ্ছি মানে ইঞ্জেকশনের, তো সেই সেন্টটাই নাক দিয়ে আসছিলো, আর পুরো মানে বডিতে মনে হচ্ছিলো যেন ওই গন্ধটা কেউ ছড়িয়ে দিচ্ছে এরকম। তো তারপরেই আমার মানে মাথা ঘুরছিল, বমি হয়ে গেল 2-3 বার, তারপরে আমি মানে শুয়ে পড়েছি, শুয়ে পড়লে একদম ঘুম এসে গেছে। তো তারপরে যাই হোক এখন একটু ফ্রেশ লাগছে, দেখতেই পাচ্ছ। এইটা আমি এখন একটু দিয়ে দেবো, ছড়িয়ে দেবো সারা ঘরে, কেন কি ওই গন্ধটা মানে আমার ভালো লাগছে না, এখন মাথা ঘুরছে ওই গন্ধটার জন্য শুধু। তো চলো একটু ছড়িয়ে দিই, আগে বেশি করে নিজের গায়ে দেবো, তার কারণ আমার গায়ে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে যদিও। সুন্দর, এটা সত্যি খুব সুন্দর সেন্ট, আমি আরও 2-3টে মানে ইউজ করেছিলাম, আর এটা আমার কাছে রয়েছে এখন প্রায় 4 বছর হতে যাচ্ছে, এটা আমার বিয়েতে অনির্বাণদের বাড়ি থেকে কিনেছিল, এটা খুব সুন্দর সেন্ট, আমার খুব পছন্দ হয়েছে, মানে ওই জন্য অল্প অল্প করে ব্যবহার করে দেখো, ইউজ করো আমাকে অবশ্যই জানিও। আর এটা কোথায় পাওয়া যাবে অনলাইনে একটু যদি লিঙ্ক কেউ শেয়ার করো খুব ভালো হয়, তাহলে আমি একটু পারচেস করবো, আমি এটা খুঁজেছি কিন্তু কোথাও পাচ্ছি না। তো তোমরা যদি কেউ ইউজ করে থাকো অবশ্যই আমাকে বলো কোথা থেকে তোমরা পারচেস করছো। আজকে যে এতটা খারাপ রান্নাবান্না করতে হবে ভাবতেই পারিনি, আর আমরা যখন খেতে বসেছি শুধু ওই ডাল দিয়ে মানে কি বলবো এত খারাপ লাগছে, তো ওই ডালটা দিয়েই খেয়ে নিলাম, মানে মাছের মাথা দিয়ে মুগ ডাল যেটা হয়, তো আর কিছুই করতে পারিনি যেহেতু শরীরটা খুব খারাপ ছিল তোমাদের বললামই, আর ওই সময় আমি মানে এতটাই দুর্বল লাগছিলো যে উঠে গিয়ে, আর এখন আমার বাসনপত্র সব পড়ে রয়েছে ইচ্ছে করছে না। তো এখন তোমাদের সাথে কটা ছবি শেয়ার করবো যেগুলো অনির্বাণ এঁকেছে আর আমিও এঁকেছি, তো ফার্স্ট আমি আমার ছবি দেখাবো, তার কারণ আমি অত ওর মতো অত ভালো আঁকি না, আর আমার ছবি মানে ওর ছবি দেখার পরে কেউ আমার ছবি আর দেখতে চাইবে না, তো সেই জন্য আগে আমি আমার ছবিটাই দেখাতে চাই। তো এই যে এটা আমি এঁকেছিলাম, এটাও 2 বছর আগে এঁকেছিলাম, আর এখানে আরেকটা দেখতে পাচ্ছ, এগুলো সব আমার আঁকা এই দুটোই, তো এই দুটো ছবি আমার আঁকা দেখতে পাচ্ছ। আর এবার আমি দেখাই ওর একটা আঁকা ছবি, এই যে এটাকে কি বলে, আচ্ছা এটা হচ্ছে সিভেট, এশিয়ান প্লাম সিভেট, এই যে এটার বাংলা আমি জানি না, বাংলা অনির্বাণী জানে কিন্তু ও এখন ঘরে নেই, ও ডিউটিতে আছে, তো সেহেতু এটা তোমরা একবার দেখে নিও, এটা গুগলে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবে প্ল্যাম সিলেট। তো তোমাদের এই আঁকাগুলো কেমন লাগলো জানিও, আর কালকের ব্লগে বা পরবর্তী যেসব ব্লগ হবে তাতে আমি আবারও শেয়ার করবো ওর আঁকা ছবিগুলো।
আর আমার তার সাথে আমারগুলো অবশ্যই শেয়ার করব। তো চলো এরপরে আবার সেই বিকালে যখন বেরোবো, মানে বিকাল বলতে এখন তো প্রায় 4:30টার বেশি বাজে, তো ওই 5:30টা নাগাদ বেরোবো। তো এখনো হাঁটতে যাইনি, এখন 5:45 বেজে গেছে, আমি রেস্ট নিচ্ছিলাম রুমেই। তো এখন তোমাদেরকে একটা মানে বিশেষ জিনিস দেখাবো, এই মাত্র একটা পার্সেল এসেছে, এই যে এটা। তো আমি জানি না যে এটা আমার, তো অনির্বাণ এসেছিল, অনির্বাণ এসে ঘর থেকে খুলেছে। তো তার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে আমার পিছনের ব্যাক কভারটার অবস্থা, এইরকমই ছিল, মানে খুব খারাপ অবস্থা। ফোনটা যে কতবার পড়ে গেছে তার ঠিক নেই, তো এটা পুরো ছিঁড়ে মানে খণ্ড খণ্ড হয়ে গেছে, কিন্তু এটা ফেলতে খুব মানে কষ্ট হচ্ছে, 3-4 বছর ধরে রয়েছে আমার সঙ্গে। তো আজকে যেটা এসছে তো এটা ঠিক এরকম, তো ওপেন করি, জানি না ওর সাথে সেফ হবে কিনা, দেখা যাক। আই থিঙ্ক হয়ে যাওয়ার কথা, না হবে না, ছোট, দাঁড়াও একবার ফোনটাই খুলে দেখাই। তো যাই হোক, এর সাথে পুরো ফিট হয়ে গেছে সুন্দর একদম, আমি প্রথমে ভেবেছিলাম হয়তো হবে না, কিন্তু সুন্দর হয়ে গেছে। তবে আগের ব্যাক কভারটার কোয়ালিটি বেশি ভালো ছিল, যেহেতু এটা ফোনের সাথে এসেছিল, এটা এত মানে অনেক দিন গেল, 4 বছর গেল, তো এটা কতদিন যাবে জানি না। যাই হোক চলো বাইরে এবার একটু হাঁটতে যাই, আসতে 10 মিনিট বাকি আছে, তো একটু হাঁটতে যাচ্ছি। আর এখানে আজকে আমি লিপেছিলাম, দেখতেই পাচ্ছ ওপাশেও একটু লিপেছিলাম, আর বাইরেটা বেশ মানে অন্ধকার হয়ে আসছে, আর একটু মেঘমেঘে হয়েছে, দেখতেই পাচ্ছ চারিদিকটা মেঘমেঘ। আকাশটা একবার দেখাই, তো আকাশটা ঠিক এইরকম অবস্থায় আছে আর কি। তো চলো একটু হাঁটা যাক, আর বাইরেটা মানে একটু অন্ধকার হয়ে এসছে, যেহেতু 6টা বেজে গেছে আর আকাশে বেশ মেঘ আছে। আর আজকে সেই 23 তারিখ, যেই দিনটা আর কি মানে খবরে বলতেই মানে বলেছে যে আজকে খুব ভয়াবহ একটা ঝড় হওয়ার কথা আছে, কি কি বেশ নাম একটা ভুলে গেছি, যাই হোক একটা ঝড় আসছে, তো সেই কারণে কি না আমি জানি না। আর এদিকে আবার চাঁদও উঠে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, এই যে এমনি বাইরেটা দেখতে খুব সুন্দর লাগছে। এখন দেখলাম যে খারাপ না, ব্যাক কভারটা ভালোই এসছে, এটা বোধ হয় 199 এরকম কি 299 এরকম কিছু একটা নিয়েছে, মানে 200 না 300 বেশ নিয়েছে, ভালো বেশ, খারাপ না, অ্যামাজন থেকে নিয়েছিলাম। হ্যাঁ কালকে তোমাদের আমি বলছিলাম যে ওর অফিসটা একবার দেখাবো, মানে যেখানে ও কাজে যায় আর কি। তো আমাদের কোয়ার্টারটা তোমাদেরকে আগে ফার্স্টে দেখাই, চলো এটা হচ্ছে আমাদের কোয়ার্টার। আর এই যে হলুদ যে মানে বিল্ডিংটা দেখতে পাচ্ছ পেছনে, এই বিল্ডিংটাতে ও কাজে যায়, বেশি দূর নয়, সেই আগে একবার দেখিয়েছিলাম যে দুটো আম গাছের মাঝখান দিয়ে যে জায়গাটা আছে সেই ওখানে, খুবই কাছে, মানে এখানে কোনো কিছুর মানে হেঁটে গেলেই হয়ে যায়, 10টার সময় বেরোলেই হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছ এই হলুদ বিল্ডিংগুলো, এখানে ও যায় কাজে। তো চলো একটু হাঁটি, আর অনেক গল্প হয়েছে আজকে, আর অসুস্থও ছিলাম তোমাদেরকে বলেই ছিলাম, কোনো হাওয়া নেই, জাস্ট হাঁটছি, মানে হাঁটলে তবুও একটু ভালো লাগছে, দাঁড়িয়ে গেলে খুব গরম লাগছে। আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে, তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর তোমাদের যে কোনো ওপিনিয়ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।